আমরা সবাই জানি তাওহিদ তিন প্রকার, তাওহিদে রুবুবিয়া, তাওহিদে উলুহিয়া, তাওহিদে আসমা ও সিফাত। তো আমাদের ভাইদের কাছ থেকে যেটা প্রশ্ন এসেছে সেটা হচ্ছে, তাওহিদকে যে তিন ভাগে ভাগ করা হলো এর পিছনে শারঈ দলিলটা কি? জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আমরা এই বিষয়ে শুনতে পাচ্ছি বা দেখি অনেকেই এটা প্রশ্ন করেন যে তাওহিদের প্রকার এটা কে করেছে, কবে থেকে চালু হয়েছে, বা আসলে শরীয়ত এটাকে সাপোর্ট করে কিনা। তো আমি এ বিষয়ে দুটি কথা বলবো। একটি হলেই যে তাওহিদের যে তিনটি প্রকার, এটার শুধু সূত্র নয়, এটা সূত্র এবং এর মূল প্রকারের বক্তব্য কোরআন হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে এইভাবে বলেছেন যে তাওহিদ তিন প্রকার, তাওহিদুর রুবুবিয়া, তাওহিদুল উলুহিয়া, তাওহিদুল আসমা সিফাত, এইভাবে তিনি বলেন নাই। কিন্তু কোরআন হাদিসে যেগুলি বক্তব্য আছে সেই বক্তব্যের মধ্যে এই তিন প্রকার একেবারে স্পষ্ট। এই তিনের কম হলেও আল্লাহর সম্পর্কে ইমান আনার ক্ষেত্রে তাওহিদ স্পষ্ট হবে না। ঠিক তেমনই তিন প্রকারের বেশি হওয়া সম্ভব না। আমি একটু পরে বলবো যে তিন প্রকার কোরআন হাদিসের মধ্যে কীভাবে রয়েছে। আর তার আগে যেটা বলবো, যে কথাটাই বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এভাবে বলেন না যে তাওহিদ তিন প্রকার। এটা আসলে কেমন, যেমন এই তাওহিদের প্রকার ছাড়া দিনের আরও অন্য কিছু বিষয় তো প্রকার রয়েছে। যেমন আমরা বলি দিনের স্তরসমূহ, দিনের স্তর কয়টি? তিনটি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বলে যাননি যে দিনের স্তর তিনটি, কিন্তু হাদিসে জিবরিল থেকে স্পষ্ট প্রমাণিত, জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান, তিনটা প্রশ্ন করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা আলাদা আলাদা উত্তর দিয়েছেন এবং তিনটা ভাগ করে দিয়েছেন যে ইসলাম কি, ঈমান কি এবং এহসান কি, স্তর। প্রথমে ইসলাম, এরপর ঈমান, এরপর এহসান। তো এই যে আল্লাহ রাসূল সাল্লামের কথা থেকে ওলামায়ে কেরাম এই হাদিসের আলোকেই ওনারা বলেছেন দিনের তিনটা স্তর রয়েছে, মুসলমানদের মধ্যে তিনটা স্তর রয়েছে, তাই নাকি? ঠিক তেমনই আরেক বলা হয় যেমন আরকানুল ইবাদা, ইবাদতের রুকুন সমূহ। রুকুন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা আল্লাহ রাসূল বলেন যে ইবাদতের রুকুন কি, কিন্তু ওনার কথা, ওনার বক্তব্য থেকে এই তিনটা জিনিস প্রমাণিত হয় যে একজন ব্যক্তি যখন আল্লাহর কাছে জন্য ইবাদত করবে তাহলে সেই ইবাদতটি অবশ্যই আল্লাহর মহব্বত নিয়ে করতে হবে, আল্লাহর ভয় নিয়ে করতে হবে। হ্যাঁ, এবং বাইনাল খৌফ ওয়া রাজা, আশা মহব্বত, হ্যাঁ, এবং আল্লাহর ভয় ভীতি নিয়ে ইবাদত করা, এটা কোন হাদিস থেকে সাব্যস্ত, বিভিন্ন আয়াত বা হাদিস থেকে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এইভাবে ভাগ করে দেন নাই যে তাওহীদ তিন প্রকার। কিন্তু এই ভাগ ওলামায়ে কেরাম মানুষদেরকে তাওহীদ বোঝার ক্ষেত্রে এটা যে করেছেন, এটার সূত্র বা আসল বক্তব্য সব কোন হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে। যেমন সূরা ফাতিহার মধ্যেই তিন প্রকারই পাওয়া যায়, আল্লাহর নাম সম্পর্কে, তাওহীদ রুবুবিয়া সম্পর্কে, তাওহীদ উলুহিয়া সম্পর্কে। আরেকটি বিষয় সেটা হলে দেখুন, এই তাওহীদকে যদি তিন ভাগ না করি, যদি বলবো যে কোরআন নিজেই ভাগ করেছেন, কীভাবে ভাগ করেছেন, যে আল্লাহ পাক নিজেই বলছেন যে মক্কার মুশরিকিন যারা আছে তারা কিন্তু তাওহীদের এক অংশকে তারা মানত, বিশ্বাস করত, সেটা কি? তাওহীদ রুবুবিয়া। তো আল্লাহ রাসূল তো বলেন যে ওরা তাওহীদ রুবুবিয়া মানে, কিন্তু কোরআন বলছে যে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন আল্লাহ। তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো যে তোমাদেরকে কে সৃষ্টি করেছে, জমিন আসমানকে কে সৃষ্টি করেছে, তাহলে তারা নিশ্চয় তারা উত্তর দেবে লায়াকুলুন আল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তাহলে ওনারা কিন্তু তাওহীদের এক অংশ মানছেন, বিশ্বাস করছেন, তারপরে তারা মুওয়াহ্হিদ, তারা মুশরিক। তাহলে এখানে তাওহীদের কোন অংশ মানলেন আর কোন অংশ না মারার কারণে তারা না মুশরিক হলেন, এই ভাগটা তো অটোমেটিক কোরআন থেকে বুঝে আসছে যে আল্লাহকে তারা স্রষ্টা হিসাবে জানে, মানে। কিন্তু সমস্যাটা কোথায়, যে ইবাদত করার ক্ষেত্রে তারা আল্লাহর সঙ্গে অন্য আরেক মাখলুককে শরীক করে দেয়। তো এই জন্য বলা হচ্ছে যে তারা যেই আকিদা বা যে তাওহিদ তারা মানে, আল্লাহকে রব হিসাবে তারা মানে, তো এটা তাওহিদ রুবুবিয়া। আর যেই আর ইবাদতের ক্ষেত্রে যেহেতু তারা আল্লাহকে, আল্লাহর সাথে কাউকে শরিক করে, আর এটা তাওহিদুল উলুহিয়া। আর ইমানের দাবি হলো এই যে আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, হ্যাঁ, যিনি স্রষ্টা আনুগত্য তারই করতে হবে, এটাই হলো সূরা ফাতিহাতে একই বক্তব্য, ইয়া কানা বুদু ইয়া কানা স্তাইন।
তাহলে এই দুই প্রকার কিন্তু কোরআন থেকে সাব্যস্ত। জি, এটা কিন্তু আল্লাহ পাক নিজেই স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং এই বিষয়ে অনেক বক্তব্য আছে। এই তাফরিকটা আল্লাহ নিজেই করেছেন, নিজেই করে দিয়েছেন। আচ্ছা, তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে এটাও কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ পাক নিজেই বলেছেন যে কুলিদু আল্লাহ আবুদুর রহমান। জি, যে যখন আল্লাহ পাকের নাম একাধিক নাম আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার শুরু করছে আল্লাহর নামে যিনি রহমান এবং যিনি রহিম, তখন মুশরিকরা বললো যে আমরা মনে করতাম যে মুসলমানরা এক আল্লাহকে মানে, কিন্তু এরা তো দেখছি একাধিক রবকে মানে, আল্লাহ এবং রহমান। তো আল্লাহ পাক তখন আয়াত নাযিল করে সূরা কাহফে যে কুলিদু আল্লাহ আবুদুর রহমান, তুমি আল্লাহ বলে আল্লাহকে ডাকো অথবা রহমান বলে আল্লাহকে ডাকো, আইয়াম মাতাদু ফালাহুল আসমাউল হুসনা, তুমি আল্লাহকে যে নাম ধরেই ডাকো না কেন, এই সবগুলি আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম। আল্লাহ পাক আরেকটা আয়াতে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নাম ধরে তোমরা আল্লাহকে ডাকো। তাহলে আল্লাহ রসুলের যুগে মুশরিকরা কিন্তু আল্লাহর নাম সম্পর্কে তাদের আকিদা ভুল ছিল, তাই নাকি? অনেকে নাম যে আসে এটা অস্বীকার করছে, এর থেকে বোঝা যাচ্ছে তারা জানতো না যে আল্লাহ পাকের একাধিক গুণাবলী নাম রয়েছে, এবং আল্লাহ রসুলের যুগে কিন্তু এই নামের অর্থ বিকৃত করা হয়েছে। আল্লাহ পাক নিজেই বলছে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু ওয়া দারুল লাযীনা ইউলহিদুনা ফী আসমাইহি, ছেড়ে দাও তুমি তাদেরকে যারা নাকি আমার নামকে নিয়ে ইউলহিদ অস্বীকার করেছে বা বিকৃত করেছে। হ্যাঁ, তো আল্লাহ রসুলের যুগেই কিন্তু আকিদার ক্ষেত্রে এ ধরনের বিভ্রান্ত তখনও পাওয়া যাচ্ছে, মুশরিকদের মধ্যে এরকম আকিদা ছিল যে যিনি আল্লাহ তিনি রহমান আবার কী জিনিস, এটা এখান থেকে বোঝা যায়। আর ইসলামের মধ্যে যেগুলি ফেরকা যেগুলি বের হয়েছে, যেমন জাহমিয়া, মুতাজিলা, আশায়রা, হ্যাঁ, তাদের মধ্যে আকিদার পার্থক্যটা কোথায়? তাওহীদ কিন্তু তারা মানে, তারা কিন্তু আল্লাহকে রব বলেও মানেন, তাওহীদ রুবুবিয়াও মানেন এবং তাওহীদুল উলুহিয়াও মানেন, কিন্তু তাদের সাথে যেটা আহলে সুন্নাত আল জামাতের যেটা বিরোধ, এই বিরোধটা কিন্তু আল্লাহর নাম এবং সেফাত সম্পর্কে। হ্যাঁ, জাহমিয়া তারা আল্লাহর নাম এবং সেফাত কোনোটাই মানে না, মুতাজিলা তারা নামকে মানে কিছু মানে কিছু মানে কিছু মানে না, আশায়রা ঠিক এরকম। তার মানে হলো যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর আল্লাহকে একজন ব্যক্তি এককভাবে মানার ক্ষেত্রে কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে মানে, রব বলে মানে, আমরা কি তাদের কাছে মানে মোমিন বলবো? বলবো না। হ্যাঁ, কারণ এই আকীদা তো মুশরিকদের মধ্যেও ছিল, তাহলে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান নিয়ে আসার দাবি হলেই যে আল্লাহকে স্রষ্টা হিসেবে মানবে এবং যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম এবং সিফাত আছে সেটাকেও কোনো বিকৃতি করা ছাড়া, অস্বীকার করা ছাড়া, অবব্যাখ্যা করা ছাড়া, হ্যাঁ, মাখলুকের সাথে সাদৃশ্য করা ছাড়া, হ্যাঁ, যে নীতিমালাগুলি ওলামা একরাম বলেছেন সেই নীতিমালার আলোকে ওইভাবেই মানলেই তখন আল্লাহর নাম এবং সিফাত সম্পর্কে ইমান বা তাওহীদ নিয়ে আসা হলো। তো এই তিন প্রকার তো অটোমেটিকলি কোরআন থেকে সাব্যস্ত, হাদিস থেকে সাব্যস্ত, হ্যাঁ, এবং এগুলি একেবারে স্পষ্ট, কিন্তু এই জিনিস অস্বীকার করার কোনো সুযোগ নেই। কেউ যদি বলে যে এই প্রকার কোরআনে নেই, এই প্রকার হাদিস, আমরা শুধু তাওহীদের রুবুবিয়া মানবো বাকিগুলো মানবো না, কেউ যদি বলে যে আমরা তাওহীদই শুধু মানবো, জি জি, তাওহীদের ভাগ করব না, তাহলে তাদেরকে বলবো যে যদি শুধু তাওহীদ মানো তাহলে তাওহীদের একটা অংশ মুশরিকরাও মানত, তারপরেও তারা মুশরিক কেন? তাহলে তাওহীদ তো কোনো একটা জিনিস নয়। হ্যাঁ, তাওহীদের এটা দাবি যে আল্লাহকে আমরা স্রষ্টা হিসেবে মানবো, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালেক, তিনি আমাদের রাজেক, হ্যাঁ, রুবুবিয়াত মানে প্রতিপালক হিসেবে যা কিছু সব কিছু একমাত্র আল্লাহ, এই বিশ্বাসটা কিন্তু মুশরিকদের মধ্যে ছিল, তারপরেও তারা মুশরিক। আরেকটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক বলছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাওহীদ, আমি যতগুলি নবী রাসূল পাঠিয়েছি সমস্ত উম্মতের মাঝে, হ্যাঁ, এই একটি দাওয়াত দিয়েই পাঠিয়েছি যে তারা যেন একমাত্র আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে যারা তারা ছেড়ে দেয়, এটা কি তাওহীদুল উলুহিয়া? তাহলে সমস্ত নবীর উম্মতদের মাঝে, অধিকাংশ উম্মতদের মাঝে তাওহীদুল উলুহিয়া রুবুবিয়া ছিল, কিন্তু তাওহীদুল উলুহিয়ার মধ্যে সমস্যা, কিন্তু উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে পরবর্তীতে এসে যারা তার প্রতি ঈমান নিয়ে আসছে, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু তাওহীদুল উলুহিয়ার মধ্যেও সমস্যা হয়েছে, তাওহীদুল রুবুবিয়ার মধ্যে সমস্যা হয়েছে, এবং বিশেষ করে পূর্বের যেগুলি ফেরকা বাল্লা আছে তারা তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে তাদের আকীদার সমস্যার কারণে তো মুহাদ্দিসিন ইকরাম বা ওলামা ইকরাম চ্যাপ্টার বেঁধেছেন কিতাব তাওহীদের মধ্যে, এগুলি আলোচনা নিয়ে আসছেন, জি, তাওহীদ কি, আল্লাহ কীভাবে ঈমান নিয়ে আসবো। তো এটা বলার কোনো অবকাশ নেই যে তাওহীদের প্রকার কোরআনের মধ্যে নেই বা হাদিসের মধ্যে নেই, তবে ওই কথা আবার রিপিট করবো যে একেবারে যে আল্লাহ রাসূল
নিজে বলে গেছেন যে তাওহীদ তিন প্রকার, এভাবে বলেন নাই। কিন্তু তাওহীদের সূত্র সবগুলি এই তিন প্রকারই আছে কোন হাদিসের মধ্যে। এর কম করলে আল্লাহকে বোঝার ক্ষেত্রে তাওহীদ পরিপূর্ণ হবে না, এবং বেশি তাওহীদের চার প্রকার করাও সম্ভব, তিন প্রকারের মধ্যেই সীমাবদ্ধ। আচ্ছা, এটা একটা তাওহীদের এই প্রকারভেদটা যদি না করা হয় তাহলে একজন ইমানদার ইমানদার হওয়ার পর মুশরিক কিভাবে হয় এটা আমরা বুঝতে পারবো না। আমরা কিভাবে বুঝাবো যে তুমি আল্লাহর প্রতি কিভাবে ঈমান দেন? আল্লাহ তো নিজেই বলেন উমাই মিন আকসারুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। জি জি, তো এই আয়াতটা আমরা কিভাবে বুঝবো একজন মানুষ ইমান আনার পর আবার কেন মুশরিক হয়? মুশরিক হয় তো এই কারণে যে তার তাওহীদকে একটা অংশ মানে আর একটা অংশ মানে না। আচ্ছা, এটাকে সহজতর করার জন্য যেমন কি বললাম, আমাদের শরীয়ত যেটা আল্লাহ পাক দিয়েছেন, আমরা সালাত পড়ি, সিয়াম পড়ি, এর মধ্যে কিছু রুকুন আছে, কিছু ওয়াজিব আছে, কিছু ফরায়েজ আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি বলে দিয়েছেন যে সালাতের মধ্যে ভিতরে সাতটা ফরজ, বাইরে সাতটা ফরজ? হ্যাঁ, আমাদের হানাফি মাযহাব ভাইরা ওনারা বলেন যে উযু ফরজ চারটি। তো আল্লাহ রাসূল তো আল্লাহ পাক তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম। উনি তো বলেন নাই যে চারটি ফরজ উযু। হ্যাঁ, তো এই যারা এইটা নিয়ে বিতর্ক করছে, আমি মনে করি ওনারা হয়তো বা মানে বাস্তবতাটা সম্পর্কে গভীরভাবে চিন্তা করছেন। ওনারা শুধু আমাদেরকে ঘায়েল করার জন্য অথবা সমাজের মাঝে ছোট করার জন্য অথবা এই ধরনের একটা প্রশ্ন করে বেকায়দা ফেলানোর অপচেষ্টা তারা হয়তো করছে, এটা ছাড়া হ্যাঁ তারা যদি বোঝার চেষ্টা করে, বিশেষ উদ্দেশ্য নিয়ে এটা তারা বলছে, যদি বোঝার চেষ্টা করেন তাহলে বোঝার জন্য অসংখ্য দলিল প্রমাণের মধ্যে রয়েছে। আমরা তাদেরকে যদি প্রশ্ন করি, তুমি ওদের চারটা ফরজ বলছো, আল্লাহ রাসূলকে চারটা ফরজ বলেছে বলেনি? একটু আগে যেটা বললাম যে ইসলামের স্তর, হ্যাঁ, এগুলো অনেক বিষয় আছে, হ্যাঁ, যেগুলি বিষয় হ্যাঁ সহজ করার ক্ষেত্রে আমাদের দেশে তো আমাদের আমরা বলি যে খাওয়ার সুন্নত কত, আল্লাহ বলছেন যে খাওয়ার সুন্নত এতগুলি, কিন্তু খাওয়ার বিষয়ে আল্লাহ যেগুলি আদবের কথা বলছেন সেগুলো আমরা একত্রিত করে বলে যে সুন্নত এত, হ্যাঁ, এবং করণীয় বিষয় এত, বর্জনীয় বিষয় এত। ঠিক তাওহীদের প্রকারটাও এমনই যে আর মূল সূত্র আছে, শুধু মূল সূত্র না, যদি বলা যায় যে তিন প্রকারই রয়েছে কোন হাদিসের মধ্যে। হ্যাঁ, যদিও এটাকে আল্লাহ রাসূল এইভাবে বলে জানেন যে তাওহীদ তিন প্রকার, তাওহীদুর রুবুবিয়াহ, তাওহীদুল উলুহিয়াহ, তাওহীদুল আসমা, সেটা বলার কোনো প্রয়োজন নেই। জি, আমরাও এখন বলবো, কেউ যদি বলে যে না আমি এইভাবে তিন প্রকার না বলে, হ্যাঁ, তারা যদি পরিপূর্ণভাবে তাওহীদুর রুবুবিয়াহ বোঝে সেটাকে মানে, তাওহীদুল উলুহিয়াহ বোঝে সেটাকে মানে, তাওহীদুল আসমা সিফাত যেভাবে ঈমান নিয়ে আসার দাবি সেভাবে যদি ঈমান নিয়ে আসে, সে নিশ্চয় সে মুমিন। তা আমরা দেখছি যে এখন মানুষরা রুবুবিয়াহকেও বোঝে না, উলুহিয়াতকেও বোঝে না, আসমা সিফাতকেও বোঝে না, সবগুলিকে একত্রিত করে দেয়। এটা যতক্ষণ পার্থক্য না করব ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের মুসলমান সবাই তো মনে করে আমি মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, তাই নয় কি? মাজারে যাচ্ছে, গায়রুল্লাহর কাছে যে নজর নিয়াত করতেছে, তারপরেও সে মনে করছে যে আমি মুসলমান, আমি মুমিন, আমি আল্লাহকে এক বলে মানি। তো আল্লাহকে এক বলে মানার ক্ষেত্রে তো আল্লাহকে আল্লাহ বলে মানা, রব বলে মানাই কি যথেষ্ট, নাকি আমার ইবাদতটাও আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে? তো সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে তুমি যদি আল্লাহর প্রতি প্রকৃত ইমানদারে দাবিদার হও, তাহলে তোমাকে আল্লাহকে যেমন রব হিসাবে মানতে হবে, ঠিক তেমনই তোমার যাবতীয় ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। এটা হলো ইমানের দাবি। জাযাকুমুল্লাহ খাইরান। তার মানে কে এটাকে পার্থক্য করেছে, কোন আলেম পার্থক্য করেছে, এটা আসলে জানার কোনো আবশ্যকতা নেই, জানার আবশ্যকতা না থাকলে মূল বিষয় হচ্ছে যে মূল সূত্র আছে, সাহাবা হাদিসে এটা আছে কিনা। জি জি, আর এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সালফে সালেহিন, সালফে সালেহিন, এটা উসুলুল হাদিস। জি, আল্লাহ রাসূলকে উসুলুল হাদিস আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছেন যে হাদিসটা কিভাবে গ্রহণ করব, তাফসীর, উসুলুল ফিকহ, এই বিষয়ে কি বলেছেন রাসূল? জি জি, এগুলি বিষয়ে বিতর্ক কোনো অবকাশ নেই। জি, এখন জাহেল বিতর্ক করতে পারে, কিন্তু আলেম দ্বারা এই ধরনের কোনো প্রশ্ন আসার কোনো অবকাশ নেই, স্বাভাবিক ব্যাপার। জাযাকুমুল্লাহ খাইরান।